শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পড়াশোনা ভালোভাবে করছো আর নিজেরা নিজেদেরকে তৈরি করছো যাতে পরীক্ষাটি ভালো হয় সামনে খুব বেশি দিন কিন্তু আর নেই তোমাদের পরীক্ষা বসতে হবে তো চলো আজকে আমরা যে পাঠটি পড়বো সেটি হচ্ছে আমাদের পাঠ চারে ছিল আমরা গতদিন পাঠ তিন পর্যন্ত শেষ করেছিলাম আমাদের অধ্যায় পাঁচের পাঠ চার তো এখানে আমরা যেটি আহ জানছিলাম বিভিন্ন তথ্য এবং প্রযুক্তির আজকে আমাদের যে আলোচনার বিষয়টি সামাজিকীকরণেরই আরেকটি ধাপ বা আরেকটি আহ পদ্ধতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে তোমরা দেখো তোমাদের বইটি বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠা বের করো এবং দেখো পাঠ চারের যে বিষয়বস্তু সেটি হচ্ছে ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা এখন এখান থেকে আমরা যে শিরোনামটি জানলাম এখান থেকে আমরা যেটি বুঝতে পারি দেখো ব্যক্তির তাই না ব্যক্তির সামাজিকীকরণ করণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা এখানে তার মানে সামাজিকীকরণের তিনটি জিনিস একটি হচ্ছে তথ্য একটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আর এটা হচ্ছে গণ মাধ্যম এই তিনটি মাধ্যম একত্রিত করে ব্যক্তিকে কিভাবে সামাজিকীকরণে সাহায্য করে এটি আজকে আমরা আলোচনা করব ব্যক্তি বলতে আমরা প্রত্যেকেই তুমি একজন ব্যক্তি আমি একজন ব্যক্তি হ্যাঁ প্রত্যেককেই আলাদা আলাদা একজন এক একজনই হচ্ছে এক একজন ব্যক্তি আমরা সেক্ষেত্রে যেটা জানব যে আমাদের সামাজিকীকরণে এই জিনিসগুলো কিভাবে ভূমিকা পালন করে কীভাবে আমাদেরকে সাহায্য করে সেই বিষয়ে আমরা জানতে পারবো তো চলো আমরা সবাই আমাদের পেন্সিল নেই আমাদের বই নেই এবং রেডি হই পার্টি নিয়ে আলোচনা করি করব তার আগে আমি একটু জানতে চাই যে তোমরা যে এমসি কিউ গতদিন পড়া ছিল সবাইকে পড়েছো কে কে পড়েছো একটু হাত তুলে দেখাও তো আচ্ছা আমি তোমাদের দু একটি প্রশ্ন করছি দেখি তোমরা গত দিন ক্লাসে পড়ে এসেছ কি না এমসি কেউ যে পড়া ছিল আমি দুই তিনটি প্রশ্ন করছি যারা উত্তর করতে পারবে তারা ঝটপট উত্তর করে ফেলো বাংলাদেশে প্রায় কত লোক গ্রামে বাস করে উত্তরটি করে ফেলো সবাই বাংলাদেশে কত লোক প্রায় কত লোক গ্রামে বাস করে উত্তরটি হবে পঁচাশি ভাগ লোক আচ্ছা দ্বিতীয় প্রশ্নটি করছি গ্রামে ও শহরে পরিবার কাঠামোর পার্থক্য আছে কি গ্রামে ও শহরে দ্বিতীয় প্রশ্ন বলছি গ্রামে ও শহরে পরিবার কাঠামোর পার্থক্য আছে কি কি হবে উত্তর অবশ্যই পার্থক্য আছে উত্তরটি হবে পার্থক্য আছে এবার তিন নম্বর প্রশ্ন করছে পুতুল নাচ পালা গান লোকনাটক লোকসঙ্গীত যাত্রা এগুলো কাদের সংস্কৃতিতে পাওয়া যায় বা কোন পরিবারের কোন অঞ্চলের মানুষের মধ্যে এগুলোই পাওয়া যায় এগুলো পালন করতে পাওয়া যায় বা দেখা যায় উত্তরটি হবে গ্রামের প্রক্রিয়ায় তাই না চলো এবার আমরা আমাদের পাঠটি শুরু করি আজকে আমরা পাঠ শুরু করছি চার সামাজিকীকরণের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণ ভূমিকা আচ্ছা আমরা সবাই পরে পড়ে বুঝে নিই এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগ দেবো দেব প্রথম লাইনটি দেখো কি আছে এখানে জনগণের কাছে সংবাদ মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে তাকেই বলা হয় গণমাধ্যম দেখ দাও এবং দেখো এখানে কি বলা হয়েছে গণমাধ্যম কাকে বলে তার সংজ্ঞা কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম এখানে কি বলেছে জনগণের কাছে জনগণকে আমি তুমি আমরা যারা আছে আশেপাশে সবাই হচ্ছে কি জনগণ জনগণের কাছে সংবাদ খবর হুম। মতামত আমি কি মনে করি তুমি কি ভাবো তুমি কি চিন্তা করো। ঠিক আছে মতামত ও বিনোদন পরিবেশন করা হয় শুধুমাত্র খবর শুধুমাত্র মতামত পরামর্শ সেগুলো না পাশাপাশি আনন্দদায়ক কিছু খবর আনন্দদায়ক কিছু তথ্য এগুলি যে মাধ্যমে প্রকাশ করা হয় বা পরিবেশন করা হয় পরিবেশন মানে কি সামনে তুলে ধরা হয় সেটাই হচ্ছে পরিবেশন সংবাদ মতামত ও বিনোদন এই তিনটি বিষয় পরিবেশন করা হয় যেসব মাধ্যমে যেসব মাধ্যম মানে মাধ্যমটি কিন্তু একটি না অনেকগুলো মাধ্যমে এই জিনিসগুলো পরিবেশন করা হয় তো যেসব মাধ্যমে এই তিনটি জিনিস আনন্দ খবর তথ্য আর কি হচ্ছে মতামত পরামর্শ এগুলো যে যার মাধ্যমে আনা হয় পরিবেশন করা হয় আমরা জানতে পারি সেগুলোই হচ্ছে কি গণমাধ্যম আচ্ছা এখন গণমাধ্যমগুলো আমরা ভালোভাবে কি কী জানতে পারবো দেখো পরের লাইনেই আছে সংবাদপত্র বেতার টেলিভিশন ও চলচ্চিত্র আশা করি বুঝতে পেরেছ সংবাদপত্র সংবাদপত্রে আমরা কি পাই বিভিন্ন ধরনের তথ্য পাই বিভিন্ন ধরনের খবর পাই কোথায় কি ঘটেছে কি কোথায় কি ঘটেনি কোথায় দুর্ঘটনা ঘটেছে কি কোথায় অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে এই খবরগুলো শুধু তাই না বাংলাদেশের বিভিন্ন কোথায় বন্যা হচ্ছে কোথায় নদী ভেঙে গেছে মানুষ বন্যায় কষ্ট করছে পানিতে পানির নিচে ডুবে গেছে এই যে জিনিসগুলো আমরা জানতে পারি হ্যাঁ তোমরা যেখানে বাস করো সেখানে মাঝে মধ্যে পানিতে সব কিছু ডুবে যায় তোমরা ক্লাসে আসতে পারো না বসতে পারো না এই যে খবরগুলো আমরা জানি কিভাবে জানি আমাদের সংবাদপত্রের মাধ্যমে এরপর হচ্ছে বেতার রেডিও যেটিকে আমরা বলে থাকি বিভিন্ন গ্রামে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বিভিন্ন খবর শুনতে পাই বিভিন্ন তথ্য জানতে পারি তারপর হচ্ছে টেলিভিশন ও চলচ্চিত্র চলচ্চিত্র হচ্ছে সিনেমা যেটা আমরা দেখি অনেক সময় টিভিতে দেখি তারপর হচ্ছে টেলিভিশন তো আছেই টেলিভিশনে সিনেমাও হয় তারপর আরও বিনোদনের অনেক কিছুই হয় খেলাধুলা দেখা যায় বিভিন্ন ধরনের ধরনের প্রচারণা চালানো হয় বিভিন্ন পণ্য সম্পর্কে জানানো হয় এই যে সব কিছু আমরা দেখতে পাই যেসব মাধ্যমে একটা হচ্ছে বেতার আরেকটি হচ্ছে সংবাদপত্র চলচ্চিত্র আর হচ্ছে টেলিভিশনে সবগুলি হচ্ছে কি গণমাধ্যম আচ্ছা এর পরের লাইনে যাচ্ছে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ওতা ব্যবহার করা যায় লাইনটি দাগ দাও আমি আবারও বলছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় আমরা সব সময় বলি প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির উন্নতি এই যে কথাটি বলি এটার মানেটা কি প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে মানে যার মাধ্যমে তথ্য সংরক্ষণ ও তা ব্যবহার করা যায় বিজ্ঞানের যে ব্যবহার সেটি হচ্ছে কি প্রযুক্তি ঠিক আছে বিজ্ঞানকে ব্যবহার করে যন্ত্রের মাধ্যমে যখন আমরা বিভিন্ন সুবিধা নেই সেটাই হচ্ছে প্রযুক্তি এবং সেই প্রযুক্তি কি হচ্ছে তথ্য প্রযুক্তি বা যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহারটা আমরা বলছি বলতে বোঝাচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রযুক্তি হচ্ছে এই যে আমাদের তোমাদের সাথে আমাদের যে একটা যোগাযোগ হচ্ছে এটাও কিন্তু এক ধরনের প্রযুক্তির ব্যবহার তাই না একটা মাধ্যম আমরা তোমাদেরকে যে দান করছি এখানে বসে তোমাদেরকে পড়ানোর যে একটা চেষ্টা একটা একটা প্রয়াস এটাই হচ্ছে কি এক ধরনের প্রযুক্তির ব্যবহার বিজ্ঞানের এক ধরনের ব্যবহার তো এই প্রযুক্তিটা কি করছে যে প্রযুক্তির মাধ্যমে কি করছে তথ্যকে সংরক্ষণ করা যাচ্ছে যার সাহায্যে সংরক্ষণ করা যাচ্ছে এবং ব্যবহার করা যাচ্ছে সেটাই হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নিশ্চয়ই দাগ দিয়েছ এরপর দেখো যেমন ইন্টারনেট ফোন প্রভৃতি আমরা ফোনে কি করে এক জায়গায় বসে আরেক জায়গার মানুষের খবর নিতে পারি এক জায়গায় বসে অন্য জায়গায় কি হচ্ছে সেগুলো জানতে পারি আরেকটা হচ্ছে কি ইন্টারনেট ইন্টারনেট এমন একটি ব্যবহার যেটির মাধ্যমে সারা বিশ্বের সব কিছু জানা যায় সব কিছু দেখা যায় মনে করো তোমার কম্পিউটারে বসে এই ইন্টারনেটটি ব্যবহার করতে হয় কম্পিউটারে বসে তুমি হয়তো লন্ডনের কোনো বই পড়তে চাইছো লন্ডনের কোনো খেলা খেলতে দেখতে চাইছো তুমি যদি এই ইন্টারনেটের ব্যবহার জানো কিভাবে ইন্টারনেটে ঢুকতে হয় কিভাবে সেখান থেকে জিনিসগুলো যেটি তুমি চাইছো সেটিকে ডাউনলোড করতে হয় তারপর দেখতে হয় তাহলেই তুমি জানবে বা দেখতে পারবে তো এই যে ব্যবহার এটি আগে আমাদের জানতে হবে না জানলে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারবো না তো এখানে যেটি বলছে যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অনেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হয় ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটে এমন কোনো কিছু নাই যেটি সম্পর্কে আমরা জানতে না পারি যেটি তথ্য সম্পর্কে আমাদের ধারণা না দেয় যে কোনো বিষয়ে পৃথিবীতে যত কিছু আছে যা কিছু আছে সব বিষয়ে তুমি যদি কোনো কিছু জানতে চাও এখানে গিয়ে নেটে বসে প্রশ্ন করতে হয় এবং সেটার উত্তরটা সামনে চলে আসে টিভি স্ক্রিনে চলে আসে তো এই যে নেটের ব্যবহার এটি আমরা যদি জানি ব্যবহার করতে জানি তাহলেই কিন্তু আমরা এটার সুবিধাটা পাবো আর অন্যথায় কিন্তু পাবো না তো সেটি বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তির আমরা যেটি জানলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা যায় আমি যদি কোনো কিছু চাই যেটি নষ্ট হবে না এটি আজীবন থাকবে নেটে যদি আমি সেটি সংরক্ষণ করতে পারি তাহলেই সেটি থাকবে কম্পিউটার নষ্ট হয়ে গেলেও সমস্যা নেট থেকে আমি আবার অন্য আরেকটি কম্পিউটার দিয়ে সেটি নামাতে পারবো তো সেটি বলা হয়েছে এরপরে দেখো কি বলা হয়েছে গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাখে বলেই তো আজকে আমরা এখন এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি আজকের দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব বাড়ছে। যোগাযোগ প্রযুক্তি কি হচ্ছে বিভিন্ন তথ্য ও প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে ঠিক তেমনি এটার মানে মানুষের চাহিদাটাও বেড়ে গেছে আরো সহজে আরো দ্রুততম সময়ে কিভাবে কত বেশি তথ্য সংগ্রহ সংরক্ষণ করা যাবে বা সংগ্রহ করা যাবে এগুলো সবাই এখন নেটের দিকে ছুটছে নেট থেকে সব কিছু যে কোনো কাজে অফিস বলো আদালত বলো স্কুল বলো সব কিছুতেই এখন নেটের ব্যবহার অনেক বেশি তো এটি এখন সামাজিকীকরণে কিভাবে গুরুত্বপূর্ণ সেটি আমরা আলোচনা করতে যাচ্ছি চলো দেখো সংবাদপত্র প্রথমেই যেটি আছে সংবাদপত্র সংবাদপত্র তোমরা সবাই হয়তো দেখে থাকবে তোমাদের স্কুলেও যদি থেকে থাকে তোমরা দেখে থাকবে সেখানে বিভিন্ন খবর দেওয়া থাকে থাকে শুধুমাত্র যে রাজনীতির কথাই তা কিন্তু না শুধুমাত্র দুর্ঘটনার কথাই থাকে তা কিন্তু না সেখানে কিন্তু বিনোদনের খেলার খবরও থাকে রান্নাবান্নার খবরও থাকে কিভাবে রান্না করা যাবে সেগুলোর খবরও থাকে কিভাবে নতুন কিছু তৈরি করা যায় খেলার তোমরা যে ছোট ছোট করে ঘর কেটে শব্দ ছক খেলো সেটাও কিন্তু খবরে পাওয়া যায় একই ভাবে শুধুমাত্র খেলাধুলা না তোমরা অষ্টম শ্রেণীতে পড়ছ তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও কিন্তু এই সংবাদপত্রে আসে বিভিন্ন সংবাদপত্রে আসে তো তোমরা সেজন্য বলছি যে সংবাদপত্র দেখো কি বলছে আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি তো আমরা ভালোভাবে বুঝতে পারলাম আমাদের মতো উন্নয়নশীল দেশ বাংলাদেশ কি আসলে একটি উন্নয়নশীল দেশ উন্নত দেশ কিন্তু না প্রত্যেকটা দেশের অর্থনীতির বিচারে তিন রকমের দেশ পাওয়া যায় সম্পূর্ণ বিশ্বটাকে বিশ্বের যতগুলি দেশ আছে এই তিন ধরনের অর্থনীতির ভিতরে বসবাস করছে একটি হচ্ছে উন্নত দেশ একটি ভাগ হচ্ছে উন্নত যারা সবকিছুই প্রযুক্তি ব্যবহার করে সবকিছুতেই আরেকটি হচ্ছে উন্নয়নশীল দেশ অর্থাৎ যারা উন্নতি মানে গরিব থেকে দরিদ্র থেকে কি হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠছে কিন্তু এখনো তাদেরকে উন্নত দেশ বলা যায় না কারণ প্রযুক্তির ব্যবহার তাদের কাছে এখনো এতটা বেশি না বা তারা এখনো তাদের অভাব পূরণ করতে স মানে আহ অভাব পূরণ করতে সক্ষম না এখনো তাদের অনেক কিছুতেই সমস্যা আছে এখন যারা বলতে পারে না যে দেশ যে আমাদের আর কোথাও কোনো সমস্যা নাই আমরা সব কিছু এখন হাতের মুঠায় পেয়ে গেছি আমাদের সব কিছুতেই আমরা খুব ভালো আছি সেই দেশ উন্নয়নশীল দেশ তো বাংলাদেশ হচ্ছে কি উন্নয়নশীল দেশ এখনো আমাদের দেশে অনেক সমস্যা আছে এখনো আমাদের সেই সমস্যাগুলো বের সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে অনেক সংগ্রাম করতে হচ্ছে হচ্ছে তো এটি কি আমাদের উন্নয়নশীল দেশ আমরা অবশ্যই মনে রাখবো যে আমাদের দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ আমাদের মতো উন্নয়নশীল দেশের সংবাদপত্র জনশিক্ষার একটি প্রধান মাধ্যম আমরা টুলানটি লাইনটি দি সংবাদপত্র জন জনশিক্ষার একটি প্রধান মাধ্যম সাধারণ মানুষের শেখার অনেক বড় একটি মাধ্যম হচ্ছে সংবাদপত্র আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে যে যেখানে বাস করে যে যে সমাজে বাস করে সেই সমাজ যে সব চাইতে আধুনিক তা কিন্তু না অনেকের সমাজে অনেক কুসংস্কার এখনো এখনো আছে আছে অনেক 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 সমাজে প্রথা যেগুলো আসলে মানার না তো আপন সমাজ অর্থাৎ নিজের সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আমার সমাজে কি প্রচলিত আছে আর বিশ্বে এই বিশ্ব বিশ্বে এই আমি যেটা পালন করছি সেটি কিভাবে পালিত হয় এই যে ধারণা পরিষ্কার ধারণা পাওয়া যায় এই গণমাধ্যমের মাধ্যমে শুধু তাই না এটা কি করে নিজের সংকীর্ণতা মনের সংকীর্ণতা এটা কি কি ঠিক ঠিক হবে হবে না এই যে একটা দ্বিধা হ্যাঁ বা সংকীর্ণতা সংকুচিত থাকা মনটাকে সবসময় না আমি এটা মানবো না না এটা আমি দেখবো না এই ধরনের বিষয়গুলো থেকে মনকে বের করে নিয়ে আসা এই সংবাদপত্র এ কাষ্টিক করে থাকে তাদের মধ্যে পারস্পরিক সহনশীলতা যেটি সামাজিকীকরণে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় পারস্পরিক সহনশীলতা একটি সমাজে বাস করতে গেলে এটি খুবই প্রয়োজন হয় সহমর্মিতা কেউ কষ্ট পেলে আমিও কষ্ট পাই এটা হচ্ছে সহমর্মিতা আর হচ্ছে বিশ্ব সহ সহনশীলতা সহমর্মিতা ও বিশ্ব জননীতার যে বোধ সৃষ্টি সেটি আমাদের সংবাদপত্র তৈরি করে তো এরপরে যেটি আছে বেতার ও রেডিও বেতার ও রেডিও দেখো কি বলেছে বেতার কেবল সংবাদ সংবাদই পরিবেশন করে না শিক্ষা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠানও প্রচার করে রেডিওতে আমরা শুধুমাত্র যে সংবাদ শুনি তা কিন্তু না এখানে আমরা আরো কি দেখতে পাই আরো শুনতে পাই সেটি হচ্ছে জনশিক্ষা যেটি আছে সেটিও পাই আবার বিনোদনও পেয়ে থাকি এর ফলে জনগণের এর ফলে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতি বোধ সৃষ্টি হয় আমরা একটু ডাক দিই কি হয় মানুষের মধ্যে রেডিও বা বেতার যে কাজটি করে সেটি হচ্ছে গণসচেতনতা বৃদ্ধি করে রেডিওতে যে ধরনের অনুষ্ঠান প্রচার করা হয় বা যে ধরনের প্রচারণা চালানো হয় সেগুলো আমাদেরকে সচেতন করতে সাহায্য করে এবং একই সাথে মানুষের মধ্যে সংস্কৃতি বোধ সৃষ্টি হয় যখন কেউ সচেতন হয় তখন তার সংস্কৃতি কি হয় উন্নত হতে থাকে এরপর যেটা আছে টেলিভিশন টেলিভিশন অনেকেই হয়তো দেখে দেখেছো বা দেখছো যেটি হচ্ছে দেখো আজকের দিনে সারা পৃথিবীতে টেলিভিশন সবচাইতে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম লাইনটি একটু দেখ দাও সবচেয়ে গণমাধ্যমের ভিতর সবচেয়ে শক্তিশালী হচ্ছে কি টেলিভিশন এটি খুব অল্প দামেই আমরা ঘরে ঘরে পেয়ে থাকি এবং এখন প্রায় সবার ঘরেই টেলিভিশন আছে এর মাধ্যমে সহজেই খুব দ্রুততম সময়ে খুব সহজে অনেক কিছু আমরা জানতে পারি একটি বাজারে যদি কোনো পণ্য আসে নতুন সবার আগে সেই পণ্যটি সম্পর্কে জানানোর জন্য প্রথমেই উদ্যোক্তা বা যে পণ্যটি তৈরি করে সেই লোক প্রথমেই চেষ্টা করে টেলিভিশনে কিভাবে একটি বিজ্ঞাপন দেওয়া যাবে তাহলেই আমার জিনিসটি বিক্রি হবে ভালো তো এই যে প্রচারণা এটি সবচেয়ে শক্তিশালী মাধ্যম টেলিভিশনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম এবং শুধু তাই না এটা জনপ্রিয় মানে সবার কাছেই খুব প্রিয় টেলিভিশনের মাধ্যমে তথ্য নেওয়া জানা বা আনন্দ নেওয়া দেখা এটা খুবই সবাই পছন্দ করে মানুষের চিন্তা ভাবনা ও জীবনযাপনকে এটি নানাভাবে প্রভাবিত করে আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের জীবনযাপনকে এটি বিভিন্নভাবে প্রভাবিত করে টেলিভিশন বিনোদন এবং তথ্য ও শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে নাগরিক নাগরিকদের আনন্দ ও শিক্ষা দেয় এটি তো তোমরা কথা সাধারণ মানুষ বিশেষ করে শিশু কিশোরদের উপর টেলিভিশনের প্রভাব খুব বেশি তোমাদের মতো বয়সীদের জন্য অনেক ধরনের অনুষ্ঠান টেলিভিশনে প্রচার করা হয় কিশোররা বিভিন্ন ধরনের কার্টুন বা তাদের যে তাদের জন্য যে ধরনের অনুষ্ঠানগুলো প্রচার করা হয় এটি খুবই জনপ্রিয় বা কৃষকদের অনেক সময় দেখা যায় যে অনেকেই লেখাপড়া বাদ দিয়ে শুধু টেলিভিশনেই দেখছে মানে টেলিভিশনটা আসলে অনেক বেশি প্রভাবিত করে এটাই বলা হয়েছে এই প্রভাব ইতিবাচক ও নেতিবাচক দুরকমই আছে আমি তোমাদের সংস্কৃতি যখন পড়িয়েছি তখন বলেছিলাম যে আসলে প্রভাব কীরকম হয় দুরকম একটা হচ্ছে ইতিবাচক মানে যেটি আমাদের উন্নতির দিকে বা আমাদেরকে অগ্রসরের দিকে এগিয়ে দেয় হচ্ছে নেতিবাচক যেটি যেটি আসলে আমাদের খারাপ দিকটাই তুলে ধরে উন্নতির দিকে এগিয়ে যায় না টেলিভিশনও ব্যবহারও কি আছে দুরকম একটি হচ্ছে ইতিবাচক যেটি আসলে আমাদের জন্য অনেক উপকার করে আরেকটি হচ্ছে যেটি অপকারিতা করে সেটি হচ্ছে নেতিবাচক তো এরপরে যেটি আছে দেখো টেলিভিশনে যদি বেশি করে আকর্ষণীয় শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করা হয় তবে তা মানুষকে আলোকিত করে তুলতে পারে আপন দেশ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে লাইনটি একটু দাগ দিয়ে নাও আপন দেশ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে তোলার মাধ্যমে টেলিভিশন তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে পারে আমাদের দেশে যারা নতুন মানে তোমরা যারা তোমাদের তোমরাই আমাদের এখন নতুন প্রজন্ম তোমাদের কাছে যখন দায়িত্ব যাবে তখন তোমরা পুরনো হয়ে যাবে তোমরা আবার যাদেরকে তৈরি করবে তারা হচ্ছে নতুন প্রজন্ম এখন কিন্তু আমরা আর নতুন প্রজন্ম না এখন হচ্ছে তোমরা যারা এখন তৈরি হচ্ছ নিজেদেরকে তৈরি করছো তারা হচ্ছে নতুন প্রজন্ম সেটাই বলছে যে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে তোলার মাধ্যমে টেলিভিশন তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে বিভিন্ন ইতিহাস সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুধু তাই না খেলাধুলা দেশ দেশ সম্পর্কে সম্পর্কে নিজের সব এই বেশি বেশি তথ্য যেগুলো আমরা পাই সেগুলো কি করে আমাদেরকে পরিচিত করে আরও বেশি করে জানতে সাহায্য করে এর ফলে সামাজিকীকরণের কাজটি সহজ হয় তুমি যেখানে বসে আছো সেখান থেকে তুমি ঢাকায় কি হচ্ছে বা কোথায় কোনো সমস্যা হচ্ছে এগুলো তুমি ঢাকায় বসে দেখতে পারছো বা জানতে পারছো তাহলে সামাজিকীকরণটা কি হচ্ছে অনেকটাই সহজ হচ্ছে অন্যদিকে টেলিভিশনের সস্তা বিনোদনমূলক বা কুরুচিপূর্ণ অনুষ্ঠান সমাজের বিশেষ করে শিশু কিশোর মনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে বিভিন্ন ধরনের ক্রাইম অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো যখন তোমরা দেখো তোমাদের মনটা আসলে নষ্ট হয়ে যায় বা মানুষকে বিশ্বাসের যে জায়গাটা সেটি নষ্ট হয়ে যায় শুধু তাই না আরও অনেক যেগুলো আসলে রুচি বোধ সম্পন্ন মানুষ দেখে না অনেক নিম্নমানের অনুষ্ঠান এগুলোও অনেক সময় চলে আসে টেলিভিশনে সেগুলো দেখলে কি হয় আমাদের মনটা নষ্ট হয়ে যায় যে মানুষ এত খারাপ হতে পারে মানুষ এই ধরনের কাজ করতে পারে এই অনুষ্ঠানগুলো আসলে প্রচার প্রচারণা না করাই ভালো যদিও আমাদের চোখে চলে আসে যারা প্রচার প্রচারণা চালায় এটি তাদের দায়িত্ব কোনটি প্রচার হবে কোনটি হবে না তো অনেক সময় ভুলবশতই হোক বা ইচ্ছাকৃতই হোক বিজনেসের জন্যই হোক এই খারাপ অনুষ্ঠান আমাদের সামনে চলে আসে তো তখন আমাদের আহ নিজেদের নিজেদেরকেই নিজেদের কি করতে হবে সংরক্ষণ করতে হবে যে এটি খারাপ অনুষ্ঠান এটি আমি দেখবো না বা এখান থেকে আমাকে নিজেকে বের হয়ে আসতে হবে তো সেটাই বলছে যে এটি কি করে আমাদের মনটাকে খুব আহ ক্ষতিগ্রস্ত করে অসুস্থ তারা কি করে অসুস্থ বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে ওঠে অতিরিক্ত বা রাত জেগে টেলিভিশন অনুষ্ঠান দেখার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হয় অনেকেই লেখাপড়া বাদ দিয়ে শুধু টেলিভিশনের প্রতি ঝুঁকে যায় টেলিভিশনে গান দেখতে পছন্দ করে নাটক দেখতে পছন্দ করে যার ফলে কি হয় তার লেখাপড়াটা ক্ষতিগ্রস্ত হয় আসলে টেলিভিশন দেখার বা বিনোদনেরও একটা নির্দিষ্ট সময় থাকা উচিত যে আমি কতটুকু সময় টিভি দেখব কতটুকু সময় খেলবো এই বিষয়টি আসলে একটা সময় থাকা দরকার বা ভাগ পুরো চব্বিশ ঘন্টার একটা সময় দেওয়া দরকার আমি শুধু পড়াশোনাই করব বিষয়টি তা না আমি পড়াশোনাও করব আমি টেলিভিশনও দেখব আমি খেলাধুলাও করব আমি ঘরের কাজও করব আমি বাইরের কাজও করব সব কিছুর সাথেই যেন আমি নিজেকে মানিয়ে নিতে পারি এর জন্য আমাকে সবই করতে হবে কিন্তু একটি নির্দিষ্ট সময়টাকে আমার ভাগ করে নিতে হবে তোমরা যেমন ক্লাস এইটের এখন পড়ছ তোমাদের কিন্তু এখন ঘরের অনেক কিছুই তোমরা কিন্তু করার মতো যোগ্যতা রাখো যারা ছেলেরা আছো তারা কিন্তু বাবাকে সাহায্য করতে পারো যারা মেয়েরা আছো তারা কিন্তু মাকে তার ঘরের কাজে সাহায্য করতে পারো নিজের কাজগুলো গুছিয়ে রাখতে পারো পারো নিজের কাপড় নিজেরা পরিষ্কার করতে এই কাজগুলো কি করে একে তো তোমাকে ভালো মানুষ হিসেবে তৈরি করে তোমাকে ভবিষ্যতের জন্য তোমার অনুশীলনটা হয়ে যায় সাথে সাথে তুমি ক্লাস এইটে পড়ো তোমার আর কিছু করার নাই শুধুই পড়াশোনা করতে হবে বিষয়টি তা না তুমি পড়াশোনাও করবে তুমি অন্যান্য কাজও করবে খেলাধুলাও করবে কিন্তু কোনোটাই অতিরিক্ত করা যাবে না তোমার তুমি যেহেতু স্টুডেন্ট তুমি যেহেতু ছাত্র তোমাকে পড়াশোনাটা একটু বেশি সময় করতে হবে অন্যান্য কাজগুলো অল্প সময় করে ভাগ করে নিতে হবে তাহলেই তুমি কি করতে পারবে তোমার নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে তো এখানে যেটি বলছিলাম যে টেলিভিশনে দিকটি আমরা আমরা যদি খারাপ অনুষ্ঠান দেখি যেটি করলে কি হয় আমাদের মনটা নষ্ট হয় বা আমাদের মনটা ছটফট করি সেটা এরকম কেন হলো এটা এটা কেন হলো না এ ধরনের অনুষ্ঠানগুলো আমরা নিজেরাই বাদ দেবো আমরা দেখবো না এরপরে যেটা আছে চলচ্চিত্র সুস্থ সুস্থ আমরা একটু ও শিক্ষামূলক চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে মূল্যবোধ ও মানবিকতা মর্মিতার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশাত্মবোধক যে সিনেমাগুলো আছে চলচ্চিত্রগুলো আছে আমাদের মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে বা আমাদের দেশটা কিভাবে আসলো এরকম অনেক চলচ্চিত্র আছে বা তোমাদের যে শিশু কিশোরা আছো তারা মুক্তিযুদ্ধে কিভাবে অংশগ্রহণ নিয়েছিল বা কিভাবে দেশটিকে সুন্দরভাবে আরও সুন্দরভাবে তোমরা গড়ে তুলবে এগুলোর বিভিন্ন শিক্ষামূলক চলচ্চিত্র আছে যেগুলো দেখলে কি হয় আমাদের মানসিকতা মূল্যবোধ তৈরি হয় নিজের প্রতি নিজের দায়িত্ব আসে এই ধরনের চলচ্চিত্র কী করে আমাদের সামাজিকীকরণে আরো কি করে সহমর্মিতা মানবিকতা এগুলো বৃদ্ধি করে আমাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে একই ভাবে উল্টো দিকও আছে দেখো এখানে পরের লাইনটি বলছে আমরা একটু লাইনটি দাগ দিই উল্টো দিকে অশ্লীল ও কুরুচিপূর্ণ চলচ্চিত্র সমাজের মানুষের মূল্যবোধ ও রুচির অবনতি ঘটায় কুরুচিপূর্ণ বা অশ্লীল আমরা কোনটিকে বলছি যেটি আসলে সাধারণভাবে কেউ মেনে নেয় না হুম অনেক সময় দেখা যায় আমাদের বাবা মারা অনেক কিছু নিষেধ করে যেটি আমাদের ভালো লাগে না অনেক সময় মনে হয় যে না এটি কেন করতে হবে এটা তো ঠিকই আছে আমরা হয়তো বুঝি না যে এটি ঠিক আছে আমাদের বাবা মারা কিন্তু বোঝেন যে না এটি করা ঠিক না অনেক রাত পর্যন্ত বাইরে খেলাধুলা করা এটি কিন্তু ঠিক না আমাদের বয়সে তোমরা এখন যে বয়সটি আছো এই বয়সে আসলে অনেক রাত পর্যন্ত বাইরে থাকা বা বাজারে যাওয়া বড়দের সাথে ওঠা বসা আড্ডা দেওয়া এগুলো কিন্তু আসলে ঠিক না অনেকেই এই অভ্যাসগুলো এই বয়সে তোমাদের এই বয়সে আসলে দিতে ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে অনেক দূরে বেড়াতে যেতে ইচ্ছে করে এই কাজগুলো আমাদের বাবা মারা নিষেধ করেন হম তো একই রকম ভাবে কিছু চলচ্চিত্র আছে যেগুলো বাবা মায়েরা চান না তোমরা দেখো যেগুলো দেখার মতন বাবা মা বা আমাদের যে অভিভাবক আছেন তারা কিন্তু চায় যে সেটি থেকে আমরা দূরে থাকি এই জন্যই তারা নিষেধ করেন তো এখানেই বলা হচ্ছে সেই কথাটাই যে আমাদের মূল্যবোধ এবং রুচির অবনতি ঘটায় আমাদের যে জিনিসটা আমাদের রুচিকে উন্নত করতে পারবে না আমাদের ব্যক্তিত্বকে সুন্দর করতে পারবে না আমাকে একটা সুন্দর মানুষ করতে পারবে না সেটির পিছনে আমি কেন সময় দেবো কেন আমি আমার সময়টিকে নষ্ট করব। সেটি বলা হচ্ছে সমাজের উপর যার নেতিবাচক প্রভাব পড়ে সমাজের উপর আমি যখন একটা খারাপ জিনিস দেখছি বারবার দেখছি বারবার শুনছি তখন একটা সময় আমার মনে হবে এটা তো আমি করতেই পারি এটা খারাপ জিনিস কেউ হয়তো ধূমপান করছে সেই নাটক আমি দেখছি বারবার ধূমপান করছে তোমাদের এই যে ধূমপান করা এটা কিন্তু আসলে দেখি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেউ কেউ মৃত্যুবরণ করতে পারে ক্যান্সারের মতো অনেক কঠিন রোগ হতে পারে তো এই যে জিনিসটি আমি হয়তো বারবার দেখছি দেখতে 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 হয় কি একটা সময় মনে হয় এটা কি এমন সমস্যা ঠিক আছে আমি একটু দেখি কেমন হয় আমি একটু করে দেখি এই যে করে দেখি এইভাবে কি হয় দেখতে যে সে অভ্যাসে তার ভিতর এই জিনিসটি নিয়ে আসে একটা সময় সে আসলে ধ্বংসের দিকেই চলে যায় তো এই জন্য কি হয় মানে নেতিবাচক প্রভাবটা আসলে আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে এটি আহ বোঝানোর জন্য আমি তোমাদেরকে এতগুলো কথা বললাম এরপরে যেটি আছে সামাজিকীকরণে সহায়তা করার পরিবর্তে তা সামাজিক মূল্যবোধের অবক্ষয় অবক্ষয় এবং অপরাধ প্রবণতা ও বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায় আশা করি সবাই বুঝতে পেরেছে এরপরে প্রযুক্তির প্রভাব আমি যেটি বলছিলাম যে ইন্টারনেটের ব্যবহার এখানে দেখো আছে ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরের একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে মনে করো আমাদের আমেরিকায় কেউ বসে আছে কোনো বন্ধু আমি ইন্টারনেটের মাধ্যমে যদি তাকে ফোন করি তাহলে তাকে আমি দেখতেও পারবো সেও আমাকে দেখতে পারবে অথচ এখান থেকে পুরো উল্টো দিকে সে বসবাস করছে তাহলে কতটা সহজ হয়ে গেছে আমি হয়তো ফোন দিলে ফোন যেতে 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 ও হয়তো পেতেও পারি নাও পেতে পারি বা অনেক খরচের একটা বিষয় কিন্তু নেটে বসে যদি আমি ফোন দিই অল্প খরচে আমি খুব সহজে তাকে দেখতেও পারবো তার কথা শুনতেও পারবো এই যে ব্যবহার এটি আসলে আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে এরপরে যেটি আছে দেখো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময় পরস্পরের খোঁজখবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়েই করা যায় দেখো আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু এখন কি করছে ঢাকায় বসে অনেক কিছু উদ্বোধন করছে অনেক অনুষ্ঠানের ঢাকার বাইরে অনেক অনুষ্ঠানের তিনি সূচনা করে দিচ্ছেন উদ্বোধন করছেন তো এটা কি কিভাবে সম্ভব হচ্ছে নেটের মাধ্যমেই সম্ভব হচ্ছে তিনি একটা ঘরে বসে বা তার যে অফিস সেখানে বসে নেট চালু করে সবার সামনে বলছেন বা বক্তৃতা দিচ্ছেন সবাই সেখানে দেখতে পাচ্ছে তো এটি হচ্ছে কি আসলে আমাদের চুক্তি বিভিন্ন পরামর্শ সব অনেক কাজকে সহজ করে দিয়েছে কিছুদিন আগেও যা ভাবা যেত না এই নেটের ব্যবহার বা নেটের যে উপকারিতা এটি আমরা কিছুদিন আগেও আসলেও চিন্তা করতে পারিনি এভাবে ব্যক্তি সামাজিকীকরণে ও তার মাধ্যমে সমাজের উন্নয়নে তথ্য ও প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আচ্ছা ইলেকট্রনিক মেল ইমেইল সংক্ষেপে বলা হচ্ছে ইমেল ইলেকট্রনিক কে বলা হচ্ছে ইমেইল কথাটার সঙ্গে আমরা সবাই আজকাল পরিচিত আমরা একটু দাক দেই ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল কথাটা সংক্ষিপ্ত রূপ দাগ দেই এর মাধ্যমে অল্প সময়ে ও কম খরচে দেশে বিদেশে চিঠি ও তথ্য আদান প্রদান করা যায় আমি এখানে বসে একটা ইমেল করব সেটা যেখানে আমি পাঠাতে যাচ্ছি খুব দ্রুততম সময়ে সেটা একদম যা লিখছি সম্পূর্ণটাই তার চোখের সামনে চলে যাবে আচ্ছা ইমেল পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তর এনেছে আমরা একটু দাগ দিয়ে রাখি যুগান্তর এনেছে ব্যক্তির সামাজিকীকরণও তার মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমানে ইমেলের কোনো বিকল্প নেই দাগ দিয়ে রাখি ইলেকট্রনিক কমার্স তোমরা যদি তোমাদের কম্পিউটার যে সাবজেক্টটি আছে সেটি পড়ে থাকো তাহলে আমি আমি মনে করছি যে তথ্য প্রযুক্তির ব্যবহার ইমেল তারপর হচ্ছে ইলেকট্রনিক কমার্স ফেসবুক টুইটার এগুলো সম্পর্কে আশা করি তোমরা অলরেডি জেনে গেছ আর যদি জেনে নাও থাকো আমাদের যে কম্পিউটার আছে সেখানে এই বিষয়গুলো আসে বা যখন তোমরা কম্পিউটার শিখবে তখন তোমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে ইলেকট্রনিক কমার্স দেখো এখানে যেটি বলা হয়েছে আমরা একটু লাইনটি ডাক দিই ইলেকট্রনিক ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে বলে ই কমার্স এ পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায় অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে এই ই কমার্সটা খুব গুরুত্বপূর্ণ বা ভূমিকা পালন করে আমরা এটি ব্যবহার না করলে আসলে এখানে যা পড়ছি সেটি সম্পর্কে এতটা মাথায় আমাদের মনে হয় থাকবে না তারপরেও যা বলছি দেখো কম্পিউটারে যদি কখনো বসার সুযোগ হয় বা তোমরা যদি ইন্টারনেট শিখো কিভাবে গুগলে যেতে হয় ব্যবহার করতে হয় বা মেইলে কিভাবে মেসেজ পাঠানো হয় এগুলো তোমাদের বিভিন্ন বাংলা ইংরেজিতেও কিন্তু শিখতে হচ্ছে অন্যান্য বিষয়েও এগুলো শিখতে হচ্ছে যাই হোক পরে যেটি আছে ফেসবুক ও টুইটার এটি হচ্ছে দেখো ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশে বা বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত ও ছবি বিনিময় করা যায় আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে আমরা একটু লাইনটি দেখ দিই আর দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে ফেসবুকের মাধ্যমে খুব সহজেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করা যায় এবং খুব সহজেই একজন আরেকজনের সার্বক্ষণিক আপডেট অর্থাৎ সবচাইতে কাছের যে খবরটি সর্বশেষ খবরটি খুব দ্রুত সময় পাওয়া যায় এরপরে যেটি আছে দেখো তবে অন্য অনেক আবিষ্কারের মতো ইন্টারনেট ফেসবুক ও টুইটারেরও কিছু মন্দ বা বিজ্ঞানের নেতিবাচক দিক আছে মানুষের হাতে এগুলোর অপব্যবহার ব্যক্তি ও সমাজ দুয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে আমরা তো এতক্ষণ শুধুমাত্র উপকারিতাটা জানলাম এইগুলো আবার অপকারিতাও আছে সেটি আমরা এখন জানছি আজকাল প্রায় তরুণ সমাজের উপর ইন্টারনেট ও ফেসবুকে নেতিবাচক প্রভাবের কথা শোনা যায় আসলে ইন্টারনেটে যেটি হয় অনেক যেগুলো আমাদের দেখা উচিত না এবং যেগুলো আমাদের মনকে নষ্ট করে দেয় আমাদের মনটাকে খারাপ করে দেয় মনটাকে পবিত্র রাখে না বা মনটাকে উৎফুল্ল রাখে না এই ধরনের অনুষ্ঠানও তো আছে আমি ইচ্ছা করলেই দেখতে পারি তো এই যে ব্যবহারটা যেহেতু সহজেই দেখা যাচ্ছে সহজেই আমি এটা দেখতে পাচ্ছি অনেকে সেটা দেখে এবং এটার কি হয় জীবনের উপর একটা খারাপ প্রভাব পড়ে সেটাই বলছে তো এই বিষয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে এই জন্য আমাদের কি করতে হবে আমরা যেন খারাপ প্রভাবটার দিকে ঝুঁকে না পড়ি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তো এই পার্ট চারের দেখো আমাদের যে নিচে কাজ আছে শিশুর সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো এখানে গণমাধ্যমের ভূমিকা বলতে এখানে টেলিভিশন সংবাদপত্র রেডিও চলচ্চিত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সব কিছুটাই আমাদের শিশুর এক দুই লাইন করে আমরা যে লাইনগুলো দাগ দিয়েছি ইতিবাচক যে প্রভাবটা সেটি আমরা এখানে লিখবো এক দুই লাইন করে করে নিজেরা সাজানোর চেষ্টা করব এরপরে দেখো ব্যক্তি সামাজিকীকরণে ইমেইলের প্রভাব উল্লেখ করে ইমেইল তো এখানে একদম উল্লেখ করেই দেওয়া আছে এইটুকু লিখলেই আমাদের হয়ে যাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো বন্ধুরা আজকে আমরা আমাদের পাঠ চার শেষ করলাম আমাদের কাজ দিয়ে তোমাদের যে কাজটি করতে হবে পাঠ চারের যে এমসিকিউ গুলো আছে তোমরা বাড়ি থেকে দশটি বা বিশটি এমসিকিউ নিজেরা তৈরি করে শিখে ফেলবে তো সবাই তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দশটি দশ থেকে বিশটি এমসিকিউ তৈরি করা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ